হাই ভিভার্স ওয়েলকাম টু এভিওল চ্যানেল আজকে আমরা দশম শ্রেণীর গণিত বিষয়ের ওপর অধ্যায় তেইশ অর্থাৎ তিকোন অনুপাত ও তিকোন মেথিক অভেদা বলি এই চ্যাপ্টার থেকে কোশিদ দেখি তেইশ পয়েন্ট যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কের সমাধান করা হবে এর আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারের ওপর যে সমস্ত তোমাদের নিজে করি বা প্রয়োগের যে সমস্ত অঙ্ক ছিল সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি তো তোমরা যারা দেখো নি এখন এখনো পর্যন্ত বা তোমাদের মধ্যে যাদের দেখা হয়নি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে ওকে তো অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওতে মানে এই সমস্ত তেইশ পয়েন্ট টু এর যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতে গেলে যে বেসিক কনসেপ্ট দরকার সেইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছিলাম তো আজকে যেটা করা হচ্ছে তেইশ পয়েন্ট টু এর অঙ্কগুলো করা হবে ওকে তো শুরু করা যায় কোশ্চেন থেকে তেইশ পয়েন্ট টু কোশ্চেন নাম্বার ওয়ান কী দেওয়া আছে দেখো কোশ্চেন নাম্বার ওয়ান দেওয়া আছে যে বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে মইটি টু রুট থ্রি মিটার লম্বা হলে ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে সেটা ছবি এঁকে হিসাব করতে হবে ঠিক আছে তো এটা একটা ছবি এঁকে আমাদের কিন্তু অঙ্কটা খুব সহজেই আমরা করতে পারবো তো এখানে কোশ্চেনে যেটা দেওয়া রয়েছে যে একটা মই লাগানো আছে একটা জানলাতে বাড়ির কোনো একটা জানলা সাপোজ এ বিন্দুতে জানলা আছে আর মই লাগানো হয়েছে এখানে সাপোজ এটা এটা জানলার টপ এই অংশ থেকে জানলা আছে এটা দেওয়াল আছে ঠিক আছে আর এই সি এ হচ্ছে মই মইয়ের এই সি অংশটা সি বিন্দুটা ভূমিতে লেগে আছে আর এ অংশটা বা এই বিন্দু জানলার সাথে আছে জানলাতে লেগে আছে তো এখানে আমাদের কী নির্ণয় করতে হবে না এই জানলা ভূমি থেকে কত উপরে আছে বা কত উপরে আছে অর্থাৎ এখান থেকে ভূমিকত আছে ভূমি তো এখানে সিবি আছে তো সিবি থেকে এর দূরত্ব এর দূরত্ব বলতে গেলে লম্ব দূরত্ব অর্থাৎ বি থেকে এর দূরত্ব বা লম্ব দূরত্ব এখানে আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো যা যে সমস্ত স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা যদি লিখি পরিষ্কার করে ধরি এ বিন্দুতে জানালা আছে ঠিক আছে আচ্ছা আর মইয়ের দৈর্ঘ্য কত এখানে সি এ বা এসি ইকল্ট কত টু রোড থ্রি মিটার এটা দেওয়া আছে ঠিক আছে আচ্ছা আর মইটি মানে এই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে তো জানালাটি ভূমি থেকে ভূমি থেকে উপরে আছে এবি মিটার জানলার ভূমি থেকে এটা আমি এখানে লিখতে পারি এবি মিটার উপরে আছে এবি মিটারটা আমি এখানে করছি এবি মিটার উপরে আছে এখানে করছি না তো এখানে আমাদের এবি নির্ণয় করতে হবে ঠিক আছে এ বিটা এখানে নির্ণয় করতে হচ্ছে আর ভূমি কত আছে এখানে ভূমি সিবি বা বিসি সি তো এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কি নির্ণয় করতে হবে আমাদের এবি অর্থাৎ এবি এখানে কি মানে ষাট ডিগ্রির সাপেক্ষে এবি হচ্ছে লম্ব আচ্ছা একটা ব্যাপার বলে রাখি কোন এ সি বি সমান ষাট ডিগ্রি প্রদত্ত দেওয়া রয়েছে প্রদত্ত তো এখানে আমাদের কী আছে অতিভুজ আছে আর একটা লম্ব আছে কোন ষাট ডিগ্রির সাপেক্ষে এটাকে বলে অতিভুজ এটাকে লম্ব তাহলে অতিভুজ আর লম্বর মধ্যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে কোনটা আমাদের রিলেটেড আছে অতিভুজ আর লম্ব দেওয়া থাকলে তো আমরা জানি আমাদের ছটা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তার মধ্যে সাইন থ্রিটা হচ্ছে সাইন থ্রিটা সমান লম্ব অতি অতিভুজ হয় ঠিক আছে অথবা আমরা কি বলতে পারি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সি থেকে পাই সাইন কোন ষাট ডিগ্রি সমান লম্বায়ু অতি কুচ লম্ব কত এখানে এবি প্রতিবুজ কত আছে এসি আছে ইকুয়াল সায়েন্স ষাট ডিগ্রি ভ্যালু কথা হয় তোমরা জানো সায়েন্স ষাট ডিগ্রি ভ্যালু হয় রুট থ্রি বাই টু ইকুয়াল টু কথা হবে এবি ভ্যালু কত এব ভ্যালু জানা নেই এবি আমাদের নির্ণয় করতে হবে আর এসির ভ্যালু জানা আছে টু রুট থ্রি তো তাহলে আমরা এখান থেকে পাবো এবি ইকুয়াল টু রুট থ্রি বাই টু ইন্টু টু রুট থ্রি দুই দুই ক্যান্সেল হয়ে গেলে রুট থ্রি ইন্টু রুট থ্রিগুলো থ্রি পাবো অতএব কী পাওয়া যাচ্ছে না এবি সমান বা জানলা ছিল বা তিন মিটার উপরে আছে কোয়েশ্চেন কি আছে দেখা যাক কোশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টু দেওয়া আছে যে এবিসি সমকোন দ্বিভুজের কোন বি সমকোন এবি সমান এইট রুট থ্রি সেন্টিমিটার এবং বিসি সমান এইট সেন্টিমিটার হলে কোন এসিবি ও কোন বিএসি এর মান নির্ণয় করো ভিলে সিম্পিল ছবি টাকা করলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কোশ্চেন নাম্বার টু এখানে দেওয়া রয়েছে এবিসি সমকোণী তিউজের কোন বি সমকোণ এটা সমকোণের সাইন আর কি দেওয়া আছে না এখানে এবি বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে এইট রুট থ্রি সেন্টিমিটার দেওয়া আছে এবং বিসি বাহুর দৈর্ঘ্য আছে আট সেন্টিমিটার তাহলে আমাদের এখানে কোন এসিবি অর্থাৎ এসিবি এই কোনটা নির্ণয় করতে হবে এবং কোন বিএসি নির্ণয় করতে হবে তো একটা বিষয় পরিষ্কার কোন সিএস এর কোন সি এর সাপেক্ষে লম্ব কত আছে লম্ব আছে এবি ভূমি কত আছে সিবি কোন সি এর লম্ব কাকে বলা হয় আমি বলেছিলাম যে লম্ব যে কোণের সাবেকে বলা হবে সেই কোণের বিপরীত দিকে যে বাহু থাকে তাকে বলা হয় লম্ব এবং তার সাথে আমাদের সংলগ্ন যে বাহু থাকে তাকে বলা হয় ভূমি তাহলে কোন সি এর লম্ব হয়ে যাচ্ছে এইট রুট থ্রি এবং ভূমি হয়ে যাচ্ছে এইট এখানে লম্বার ভূমি আছে কি লিখতে পারি সমকোণী ত্রিভুজ থেকে পাই তো ত্রিকোণেথি অনুপাতগুলোর মধ্যে কোন অনুপাতে আমাদের লম্বর ভূমি আমাদের রিলেট করা আছে বা সম্পর্কিত করা আছে তোমরা জানো টেন থ্রিটা ঠিক আছে তো টেন কোন এ টেন কোন এসিবি অর্থাৎ এই সি কোন সাবেক লম্ব কত আছে লম্ব আমাদের আছে এবি আর ভূমি কত আছে না সিবি বা বি সি আমি সিবি করলাম ঠিক আছে অর্থাৎ টেন কোন এসিবি হয়ে যাচ্ছে এবির ভ্যালু কত আছে এবির ভ্যালু দেওয়া আছে এইট রুট থ্রি এবং সিবিএর বি এর ভ্যালু দেওয়া আছে এইট তাহলে এইট এইট ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থাৎ টেন অব কোন এ সি সমান রুট থ্রি ইকুয়াল টু ইমপ্লাইস টেন কোন এ সিবি আচ্ছা টেন কত ডিগ্রি ভ্যালু রুট থ্রি হয় আমরা জানি টেন জিরো ডিগ্রি হয় জিরো টেন থার্টি ডিগ্রি হয় ওয়ান বাই রুট থ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি হয় ওয়ান এবং টেন ষাট ডিগ্রি হয় থ্রি তাহলে এটা হয়ে যাচ্ছে টেন সিক্সটি ডিগ্রি দিস ইমপ্লাইস কোন তাহলে টেন যদি টেন সিক্সটি ডিগ্রি হয় তাহলে কোন এসিবি এর ভ্যালু হয়ে যাচ্ছে কত না ষাট ডিগ্রি অর্থাৎ আমরা এই কোনটা ষাট ডিগ্রি পেয়ে গেলাম এটা তো সমকোণিতি বুঝ তার মধ্যে একটা কোন নব্বই ডিগ্রি যদি হয়ে যায় তাহলে বাকি এই দুটো কোণের সমষ্টি কত হয় এই দুটো কোণের সমষ্টি অবশ্যই নব্বই ডিগ্রি হবে তার মধ্যে একটা যদি ষাট ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি কোনটা কত ডিগ্রি হবে পরিষ্কার তিরিশ ডিগ্রি অতএব আমরা এখান থেকে বলতে পারি অতএব কোন এ বি সমান নাইনটি মাইনাস কোন এসিবি ইকুয়াল টু নাইনটি মাইনাস ষাট ডিগ্রি ইকুয়াল টু থার্টি ডিগ্রি অর্থাৎ কোন সি এ বি ভ্যালু হয়ে যাচ্ছে থার্টি ডিগ্রি ওকে আর এসিবির ভ্যালু হয়ে যাচ্ছে ষাট ডিগ্রি নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রি দিয়ে আছে এবিসি সমকোণী ত্রিভুজের বুঝের কোন বি নব্বই ডিগ্রি অর্থাৎ কোন বি সমকোণ কোন এ তিরিশ ডিগ্রি এবং এসি বাহু দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার তবে বিসি সি এবং এবি বাহুদের দৈর্ঘ্য কতভাবে নির্ণয় করতে হবে তো এটাও ভেরি সিম্পল যদি তোমরা ফিগার ড্র করতে পারো এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের ফিগার বা ছবি আমাদের ড্র করতে হবে ত্রিগুলো এরপরে যখন আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স করাবো সেখানেও কিন্তু ফিগার খুব ভালো করে ড্র করতে হবে তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো তোমরা অবশ্যই নিজেরাও করতে পারবে অবশ্যই ওকে এখানে আমাদের বলা আছে যে এ বি সি সমকোণে তিকু যে কোন বি সমকোণ অর্থাৎ কোন বি এর ভ্যালু কত নব্বই ডিগ্রি আর কোন এ দেওয়া আছে তিরিশ ডিগ্রি আর এসি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি সেন্টিমিটার তাহলে আমাদের বিসি বাহু বা সিবি বাহু যেটা আছে এবং এবি বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো এই জায়গা থেকে এটা তো আমাদের পরিষ্কার দেখা যাচ্ছে তিরিশ ডিগ্রি সাবেকে তিরিশ ডিগ্রি কোণের সাবেক এটাকে বলে অতিভুজ এটাকে বলা হয় লম্ব এটাকে বলা হয় ভূমি তো আমরা এখানে তাহলে অতিভুজের সাথে লম্বের একটা সম্পর্ক আছে অতিভুজের সাথে লম্বের সম্পর্ক বার করার জন্য আমরা সাইন থিটা ইউজ করে থাকি তাই তো আর অতিভুজের সাথে ভূমির সম্পর্ক নির্ণয় করার জন্য আমরা কস থিটা ইউজ করে থাকি তো আমরা লম্ব পার করার জন্য এখানে আমরা প্রথমে সাইন থেকে ইউজ করবো কী লিখব তোই সাইন থার্টি ডিগ্রি ইকুয়াল টু লম্বো বাই অতিপুজ লম্ব কত আছে বিসি অতিপুজ কত আছে কুড়ি সাইন থার্টি ডিগ্রি ভ্যালু কত হয় সাইন থার্টি ডিগ্রি ভ্যালু সাইন জিরো ডিগ্রি ভ্যালু হয় জিরো এবং সাইন থার্টি ডিগ্রি ভ্যালু হয় ওয়ান বাই টু ইকুয়াল টু বিসি বাই টোয়েন্টি দিস ইমপ্লাইজ বিসি ইকুয়াল টু টোয়েন্টি বাই টু তারপরে হয়ে যাচ্ছে বিসি এর ভ্যালু হয়ে যাচ্ছে দশ সেন্টিমিটার অর্থাৎ বিসি দই দই হয়ে যাচ্ছে দশ সেন্টিমিটার একই রকমভাবে যদি আমরা কস থিটা ইউজ করি কস থিটা এখানে মানে থার্টি ডিগ্রি তাহলে কস ক্ষেত্রে কি হয় ভূমি বাই অতিভুজ ভূমি কত আছে থিটা ডিগ্রির সাপেক্ষে ভূমি আছে এবি অতিভুজ কত আছে এখানে টোয়েন্টি সেন্টিমিটার দিস implies BC equal to 20 by 2, কস থার্টি ডিগ্রি ভ্যালু কত হয় কস জিরো ডিগ্রি ভ্যালু হয় ওয়ান এবং কস থার্টি ডিগ্রি ভালো হয় রুট থ্রি বাই টু টু কত হবে না এবি বাই টোয়েন্টি অর্থাৎ এবি ইকোয়াল টু কত হয়ে যাবে তখন কুড়ি দিয়ে জাস্ট কোন করা হচ্ছে রুট থ্রি বাই তাহলে দুই দিয়ে গেলে দশ অর্থাৎ এবি এর মান হয়ে যাচ্ছে কত না টেন রুট নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ এই কোয়েশ্চেন নাম্বার ফোর সরি পি কিউ আর সমকোণী ত্রিবুজের কোন কিউ নব্বই ডিগ্রি কোন আর ফর্টি ফাইভ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি এবং যদি পি আর এর দৈর্ঘ্য থ্রি রুট টু মিটার হয় তাহলে পিকিউ ও কিউ আর বাহুদয়ের দৈর্ঘ্য এখানে নির্ণয় করতে হবে তো এটা অবশ্যই দেওয়া রয়েছে যে এখানে সমকোণী ত্রিবুজ যেখানে কিউ সমকোণ আর আর এর ভ্যালু দেওয়া আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর পি আর দেওয়া আছে কথা থ্রি টু তাহলে আমাদের পি কিউ আর কিউ আর নির্ণয় করতে হবে তো এটাও আগের মতন অ্যাজ ইট ইজ তোমরা নিজেরা করতে পারো তা হলেও আমি এটা করে দিচ্ছি তো আমাদের কোশ্চেন ওয়াইজ এখানে পি কিউ আর তিবুজ ড্র করা হয়েছে যার কোন কিউ সমকোণ এবং আর কোন মান অর্থাৎ পি আর কিউ কোন মান ফর্টি ফাইভ ডিগ্রি আর পি আর এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে থ্রি টু মিটার তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে পি কিউ এবং কিউ আর পিকিউ এবং কিউর নির্ণয় করতে হবে তো এই কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রির মতন সেম হবে সাইন থ্রিটা আর কস থ্রিটা ইউজ করবে এখানে থ্রিটার জায়গায় ফর্টি ফাইভ ডিগ্রি তো এখানে যদি আমি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইউজ করি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ইকলো কত হবে লম্ব কত আছে পি কিউ অতিপুচ কত আছে না থার থ্রি রুড টু আর সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু কত হয় সাইন জিরো ডিগ্রি ভ্যালু হয় জিরো সাইন থার্টি ডিগ্রির ভ্যালু হয় ওয়ান বাই টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু হয় ওয়ান বাই রুট টু ইমপ্লাই ইকুয়াল টু পি বাই থ্রি রুট টু দিস ইমপ্লাইজ পিকিউ ইকুয়াল টু কত হয়ে যাবে জাস্ট এই থ্রি রুট টুর সাথে গুণ হবে এটা ওয়ান বাই রুট টুর সাথে থ্রি রুট টু গুণ হবে তাহলে ওয়ান বাই রুট টু ইন টু থ্রি রুট টু রুট টু রুড টু ক্যান্সেল হয়ে গেলে পরে থাকছে থ্রি অর্থাৎ পিকিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে থ্রি মিটার ঠিক আছে আচ্ছা একই রকমভাবে যদি আমরা cos ফর্টি ফাইভ ডিগ্রি নির্ণয় করে থাকি cos ফর্টি ফাইভ ডিগ্রি কত হবে না ভূমিবায়ু অতিভুজ ভূমি কত আছে আর কিউ কত আছে এখানে থ্রি রুট টু একটা বিষয় এটা তো আমাদের সমুদ্রি বা অতিভুজ এটা ফর্টি ফাইভ ডিগ্রি মানে এটাও ফর্টি ফাইভ ডিগ্রি হবে তাহলে পরিষ্কার আমরা এখান থেকে বলতে পারি আর কিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে কত আর কিউ এর ভ্যালু হবে থ্রি মিটার কারণ কি যেহেতু কিউ আর একটি সমকোণী সমকোনি সমুদ্িবাহিবুজ সমকণি সমুদ্রিবাহিবুজ ওকে সমকণির সমদ্দিবাহু তিবুজ তো তোমরা এইভাবে দেখাতে পারো অথবা কস ফর্টি ফাইভ করেও করতে পারো কস ফর্টি ফাইভের ডিগ্রি ভ্যালু হয় ওয়ান বাই রুট টু হয় ইকুয়াল টু আর কিউ বাই থ্রি রুট টু ডিসমপ্লাইজ আর কিউ ইকুয়াল টু থ্রি মিটার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার ফাইভ তো একটা কথা বলে রাখি কোয়েশ্চেন নাম্বার ফাইভের যে সমস্ত অঙ্ক আছে বা কোয়েশ্চেন নাম্বার ফাইভ ছাড়াও তিকোমিতে যত অঙ্ক আছে সমস্ত ক্ষেত্রেই তোমাদের যে টেবিল বা ছকের কথা বলেছিলাম আমি আগের ভিডিওতে ডিটেলস বলেছিলাম তো তোমরা ছকটা কিন্তু অবশ্যই খুব ভালো করে তৈরি করে রাখো মানে মুখস্ত করে রাখতে হবে মানে সাঁইত্রিশ ডিগ্রি ভ্যালু কত স্পট বলে সঙ্গে সঙ্গে বলতে হবে এমন আর কি টেবিলটা খুব ভালো করে মুখস্ত করে রাখো কারণ অঙ্ক করতে করতে তুমি যদি টেবিল দেখো তাহলে সময় লাগবে ওই জন্য তোমাদের কিন্তু টেবিলটা খুব ভালো করে ডিডি করে রাখতে হবে টেবিল যদি খুব ভালো করে মুখস্ত করা থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে অনেকটা তোমাদের সুবিধা হয়ে যাবে তারপরে যে পাটটা বাকি থাকছে তোমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে এখানে দুটো মান নির্ণয়ের অঙ্ক পরীক্ষা কিন্তু প্রতিবারেই প্রতি বছরের মাধ্যমিকে একটা করে থাকে একটা দুটো থাকে দু নম্বরের কোয়েশ্চেন হোক বা তিন নম্বরের কোশ্চেন হোক তো মান পুটের ক্ষেত্রে দুটো গাছ একটা মানগুলো পুট করা আর একটা ক্যালকুলেশান করা অনেকে মানগুলো ভালো করে পুট করতে পারে কিন্তু ক্যালকুলেশান করতে পারে না দেখা যায় বা অনেকে ক্যালকুলেশান করতে পারে হয়তো মান মানগুলো ভুলে গেছে হয়তো তো তার জন্য কিন্তু তোমাদের অব অবশ্যই খুব ভালো করে টেবিলের যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে বিভিন্ন তিক্রমিত অনুপাতগুলোর সেগুলো খুব ভালো করে জেনে রাখতে হবে আর ক্যালকুলেশানটা তোমাদের সঠিকভাবে করতে হবে তো যাই হোক কোয়েশ্চেন নাম্বার পাঁচ ফাইভ রোমান ওয়ান কি দিয়ে আছে সাইন্স স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কো সিক্স ডিগ্রি প্লাস সিক্স কর থার্টি কত হবে সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কো প্লাস সিক্স কর তো সাইন ফর্টি কত হয় সাইন জিরো হয় জিরো সাইন থার্টি হয় ওয়ান বাই টু আর সাইন ফর্টি হয় ওয়ান বাই টু তাহলে এখানে আমরা লিখবো ওয়ান বাই তার হোল স্কোয়ার ওকে মাইনাস कोसेक সিক্সটি সিক্সটি ডিগ্রি কোশেক সিক্সটি ডিগ্রি করতে গেলে তোমাদের সাইন্স সিক্সটি ডিগ্রি জানতে হবে সাইন ষাট ডিগ্রি ভ্যালু কত হয় সাইন্স ডিগ্রি ভ্যালু হয়ে যায় সাইন জিরো হয় জিরো সাইন থার্টি হয় ওয়ান বাই সাইন ফোরটি ফাইভ ডিগ্রি হয় ওয়ান বাই আর সাইন্স ষাট ডিগ্রি হয় রুট থ্রি তো এখানে আমরা যেটা এখানে আমরা যেটা পুট করবো সাইন্স ষাট ডিগ্রি যেহেতু রুট থ্রি হয় তাহলে কোশেক ষাট ডিগ্রি কত হবে টু বাই রুট থ্রি জাস্ট অনন্যক বা রিসিভ প্রকার হয়ে যাবে সাইনের যে ভ্যালু তার অনন্যক বা হয়ে যায় কোশেকের ক্ষেত্রে তাহলে এটা হবে টু বাই রুট থ্রি এত এর স্কোয়ার প্লাস সেক থার্টি ডিগ্রি সেক থার্টি বার করতে গেলে আমাদের কস থার্টি আনতে হবে কস জিরো কত হয় কস জিরো বাই ওয়ান কস থার্টি কত হয় রুট থ্রি বাই টু তাহলে সেক থার্টি কত হবে টু বাই রুট থ্রি তার হোল স্কোয়ার টু বাই রুট থ্রি হোল স্কোয়ার তাহলে এই দুটো ভ্যালু সেম কেটে যাচ্ছে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে ইকোয়ালটি কত হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট হোল স্কোয়ার করা হলো ওয়ান বাই টু অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়ান বাই টু নেক্সট क्वेश्चन কোশ্চেন আমার রোমান টু কি দিয়ে আছে দেখো রোমান 2 এ দেওয়া আছে সেক স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস কট স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার সেক ফর্টি ফাইভ ফর্টি বার করার আগে আমাদের কস ফর্টি ফাইভ জানতে হবে ফর্টি ফাইভ ভালো হয় ওয়ান বাই টু তো কস ফর্টি ফাইভ যদি ওয়ান বাই তাহলে সেক ফর্টি কত হবে শুধু হবে অর্থাৎ রুট টু স্কোয়ার রয়েছে তাহলে এখানে স্কোয়ার আমরা ইউজ কট দেওয়া আছে কট ফর্টি ফাইভ টেন ফাইভ কত হয় টেন 45 ফাইভ হয় ওয়ান তোমরা জানো আর ওয়ানের রেসিপোল কত বাই ওয়ান অর্থাৎ সেটা ওয়ান অর্থাৎ কট ফর্টি ফাইভ ডিগ্রি হবে ওয়ান তাহলে ওয়ানের স্কোয়ারের জন্য এখানেও স্কোয়ার হবে কর থার্টি ডিগ্রি সাইন থার্টির ভ্যালু কত হয় জিরো ডিগ্রি ভ্যালু হয় জিরো সাইন থার্টির ভ্যালু হয় ওয়ান বাই টু তাহলে এখানে লেখা হবে ওয়ান বাই টু হোল স্কোয়ারের জন্য এখানেও হোল স্কোয়ার মাইনাস ডিগ্রি সায়েন্স ষাট ডিগ্রি ভ্যালু কতই সায়েন্স ষাট ডিগ্রি ভ্যালু হয়ে যায় রুট থ্রি বাই টু তাহলে এখানে লেখা হবে রুট থ্রি বাই টু যদি স্কোয়ার আছে তাহলে এটা হবে স্কোয়ার অর্থাৎ এখান থেকে পাওয়া যাচ্ছে রুট টু স্কোয়ার করা হলে পাবো দুই মাইনাস এক মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস কত হবে রুট থ্রি স্কোয়ার করা হলে থ্রি আর টু স্কোয়ার করা হলে ফোর পাওয়া যাবে এখান থেকে যদি আমরা সিম্পল ক্যালকুলেশন করি কত লসাভ কত হয়ে যাচ্ছে আমাদের লসাভ হয়ে যাবে চার চার দুগুণে আট মাইনাস চার মাইনাস এক মাইনাস তিন তার মানে কত হয়ে যাচ্ছে এটা জাস্ট সিমবিল আমাদের শূন্য বাই চার হয়ে যাচ্ছে আট আট মাইনাস চার মাইনাস এক মাইনাস তিন মাইনাস হয়ে যাচ্ছে শূন্য বাই চার অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তো অ্যান্সার হয়ে যাচ্ছে শূন্য নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি দেওয়া আছে থ্রি স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি সাইন্স ডিগ্রি মাইনাস ওয়ান এর ভ্যালু কত হবে তো এটাও আগের মতনই সেম তো ভ্যালুগুলো পুট তোমরা নিজেরা করবে করে এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক রাখলাম নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ফোর বাই থ্রি কট স্কোয়ার থার্টি প্লাস থ্রি সাইন্স স্কোয়ার সিক্সটি মাইনাস টু কোসিক্স স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস থ্রি বাই ফোর টেন স্কোয়ার তিরিশ ডিগ্রি তো এখান থেকে আমরা ভ্যালু পুট করবো ফোর বাই থ্রি কট থার্টি ডিগ্রি ভ্যালু কত হয় আমরা জানি টেন থার্টির ভ্যালু কত হয় টেন থার্টির ভ্যালু হয় ওয়ান বাই রুট থ্রি তাহলে কর থার্টি কত হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি রেসির প্রকার অর্থাৎ ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ শুধু রুট থ্রি এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এখানে একটা স্কোয়ার আমরা ইউজ করবো প্লাস থ্রি সাইন্স স্কোয়ার ষাট ডিগ্রি সায়েন্স ষাট ডিগ্রি ফেলে কত হয় রুট থ্রি বাই টু তাহলে এখানে হবে রুট থ্রি বাই টু স্কোয়ার দেওয়া আছে তাহলে এখানে স্কোয়ার হবে মাইনাস টু কোশেক ষাট ডিগ্রি সাইন্স ষাট ডিগ্রি রুট থ্রি বাই টু হলে কোসেক ষাট ডিগ্রি কত হবে টু বাই রুট থ্রি তার হোল স্কোয়ার হবে এখানে টু বাই রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা হবে টু বাই রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস থ্রি বাই ফোর টেন স্কোয়ার থার্টি ডিগ্রি টেন স্কোয়ার টেন থার্টি ভ্যালু কত হয় টেন থার্টি ভ্যালু হয় ওয়ান বাই রুট থ্রি তাহলে যেহেতু স্কোয়ার দেওয়া আছে তাহলে এখানে হয়ে যাবে গত হোল স্কোয়ার অর্থাৎ এখান থেকে পাওয়া যাচ্ছে ফোর বাই থ্রি রুট থ্রি করা হলে রুট রুট উঠে যাবে রুট উঠে গেলে হয়ে যাবে থ্রি পাওয়া যাবে প্লাস থ্রি টাইমস রুট থ্রি স্কোয়ার করা হলে পাওয়া যাবে থ্রি বাই টু স্কোয়ার করা হলে পাওয়া যাবে ফোর মাইনাস টু টু করা হলে ফোর পাওয়া যাবে আর রুট করা হলে থ্রি পাওয়া যাচ্ছে মাইনাস থ্রি বাই ফোর টাইমস ইন্টু ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান থাকছে রুট থ্রি স্কোয়ার করলে আমরা পাবো তিন পাবো তাহলে তিন দিন ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে এখান থেকেও তিন দিন ক্যান্সেল হয়ে যাচ্ছে অর্থাৎ পড়ে থাকছে কত এখান থেকে পাওয়া যাচ্ছে চার প্লাস তিন কত আসছে না তিন তিরিখে নয় নয় বাই চার মাইনাস দুই চারে আর মাইনাস ওয়ান বাই এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো নিচে কত হয়েছে চার তিন চার অর্থাৎ লসাগু হয়ে যাচ্ছে বারো বারো দিয়ে চার দিয়ে গুণ করলে চার বারং আটচল্লিশ প্লাস চার তিনে বারো হয় তিন নয় সাতাশ মাইনাস তিন চারে বারো চার আশে বত্রিশ মাইনাস চার তিনে বারো তিন একটে তিন তাহলে এটা হয়ে যাচ্ছে কত না আটচল্লিশ তাহলে এই জায়গা থেকে আমরা পাবো ক্যালকুলেশন করলে এখান থেকে তো আমরা পাবে ফর্টি পাবে চল্লিশ পাবে ওকে আর নিচে আর কত আছে বারো আছে চার দিকে গালে কত হবে চার দিয়ে গালে এটা দশ আর নিচে কত বলে থাকছে তিন অর্থাৎ দশ বাই তিন দশ বাই তিন পাওয়া যাচ্ছে দশ বাই তিন আমি যদি এখানে লিখি দশ বাই তিন দশ বাই তিনকে আমরা যদি পূর্ণ সংখ্যা আকারে লিখি তাহলে তিন পূর্ণ এক বাই তিন আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এরপর আসছে কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভে যে প্রবলেমটা আছে ওয়ান বাই থ্রি কস থার্টি বাই ওয়ান বাই টু সাইন ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস টেন সিক্সটি বাই কস থার্টি তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা জাস্ট ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেশন তোমার নিজেরা করবে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম কোশ্চেন নাম্বার সিক্স যেটা আছে স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস টু সিক্সটি মাইনাস থ্রি বাই ফোর তো এটাও জাস্ট ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেশন তোমরা নিজেরা করবে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম নেক্সট কোশ্চেন যেটা আছে কোশ্চেন নাম্বার সেভেন আমি কোশ্চেন আমি করে দেওয়ার চেষ্টা করছি क्वेश्चन नंबर 7 देयर इज 6 स्क्वायर 40 60 डिग्री माइनस कॉट स्क्वायर 30 डिग्री माइनस 2 tan 30 डिग्री cosec 60 डिग्री बाय 1 + tan स्क्वायर 30 डिग्री mm -hmm. तो এখান থেকে যদি আমরা ভ্যালু গুলো পুট করি 6 स्क्वायर 6 स्क्वायर 360 ডিগ্রি তো cos 60 ভ্যালু কত হয় cos 60 ডিগ্রি ভ্যালু হয় 1/2 cos 60 যদি 1/2 হয় তাহলে sec 60 কত হয়ে যাবে জাস্ট রিসেপোকাল 2 হয়ে যাবে অর্থাৎ আর এখানে যেহেতু স্কয়ার আছে তাহলে এটাও স্কয়ার হয়ে যাবে माइनस cot 30 tan 30 ভ্যালু কত হয় tan 30 ভ্যালু হয় 1/√3 তাহলে কর থার্টি কত হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি রেসি প্রকাল বা অনন্য ওয়ান বাই রুট থ্রি রেসি ডেসিপ্রকাল বা অনন্য কত হয় রুট থ্রি হয় তাহলে এটা হয়ে যাবে রুট থ্রি স্কোয়ার আছে যেহেতু তাহলে এখানে একটা স্কোয়ার হবে মাইনাস বাই সাইন দিলাম উপরে কথা আছে টু টাইমস টেন থার্টি টেন থার্টি থ্রি ভালো কথা হয় ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি লিখলাম ইন্টু কোশেক ষাট ডিগ্রি কোসেক ষাট ডিগ্রি সাইন্স ষাট ডিগ্রি কত হয় রুট থ্রি বাই টু সাইন্স ষাট ডিগ্রি যদি রুট থ্রি বাই টু হয় তাহলে কোশেক ষাট ডিগ্রি হবে কত না টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি নিচে কথা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থার্টি টেন থার্টি ভালো কথা হয় ওয়ান বাই রুট থ্রি তাহলে লিখবে এটা ওয়ান বাই রুট থ্রি যদি হোল স্কোয়ার দেওয়া আছে তাহলে এটা হবে স্কোয়ার কি করো টু স্কোয়ার করা হলে পাওয়া যায় ফোর মাইনাস রুট থ্রি স্কোয়ার করা হলে রুট তিনে যে রুট আছে রুটটা অমিট হয়ে যাবে তাহলে পাওয়া যাবে জাস্ট তিন পাবো মাইনাস ওপরে কথা হয়ে যাচ্ছে দুয়ের সাথে দুই গুণ করা হলে চার পাবো আর রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করা হলে কত পাওয়া যাবে না তিন পাওয়া যাবে রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করা হলে তিন পাওয়া যায় আচ্ছা নিচে কথা হবে ওয়ান প্লাস ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার করলে রুট থ্রি স্কোয়ার করলে কত হয় তিনি হয় তাহলে ওয়ান বাই থ্রি হবে এটা তাহলে এটা পাওয়া যাচ্ছে ফোর মাইনাস থ্রি ফোর মাইনাস থ্রি করলে তো ওয়ান পাচ্ছি মাইনাস এস ডিস থাকবে আগের মতনই ওপরে পড়ে থাকছে ফোর বাই থ্রি আর নিচে আছে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি তাহলে এটা থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ফোর বাই থ্রি আর নিচে কত পড়ে থাকছে না তিন এক চার ফোর বাই থ্রি অর্থাৎ ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান করলে আমরা জিরো পাই অর্থাৎ এক্ষেত্রে আমাদের কোশ্চেন নাম্বার সেভেনের অ্যান্সার হয়ে যাচ্ছে জিরো নেক্সট আছে কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট দেওয়া আছে টেন ষাট ডিগ্রি মাইনাস টেন থার্টি ডিগ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস টেন ষাট ডিগ্রি টেন থার্টি ডিগ্রি প্লাস ডিগ্রি থার্টি ডিগ্রি প্লাস ডিগ্রি থার্টি ডিগ্রি তো জাস্ট ভ্যালুগুলো যদি আমরা ফুট করি এখানে টেন ষাট ডিগ্রি ভ্যালু হয় টেন ষাট ডিগ্রি ভ্যালু হয় রুট থ্রি টেন থার্টি ভ্যালু হয় টেন থার্টি হয় ওয়ান বাই রুট থ্রি নিচে কত পড়ে থাকবে ওয়ান প্লাস টেন ভ্যালু হয় রুট থ্রি টেন থার্টি কথা হয় ওয়ান বাই রুট প্লাস কস ডিগ্রি ভ্যালু হয় কস ষাট ডিগ্রি ভ্যালু হয় ওয়ান বাই টু কস থার্টি ডিগ্রি ভ্যালু কথা হয় রুট থ্রি বাই টু প্লাস সাইন ডিগ্রি কত হয় থ্রি বাই কত হয় ওয়ান বাই টু মাইনাস যদি গুণ করা হয় থ্রির সাথে থ্রি করা হলে তিন পাবো বাই রুট থ্রি পাওয়া যাবে ওকে মানে এই উপরে যে পার্টটা আছে এই ক্যালকুলেশন করলাম রুট থ্রি লসাগু অ্যাকচুয়ালি আর রুট থ্রির সাথে হলে কত হবে তিন হবে মাইনাস বাই থ্রি থাকছে আর নিচে যে রুট থ্রি ছিল এই রুট থ্রি কেটে গেলে ওয়ান প্লাস ওয়ান থাকছে ওয়ান প্লাস ওকে প্লাস এটা কথা হবে রুট থ্রি বাই ফোর থাকছে প্লাস এটা কথা হবে থ্রি বাই ফোর এটা রুট থ্রি বাই ফোর থাকছে তাহলে এই জায়গা আমরা পাচ্ছি বাই টু বাই রুট থ্রি নিচে ওয়ান প্লাস ওয়ান করা হলে টু পাওয়া যাবে আচ্ছা রুট থ্রি বাই ফোর প্লাস রুট থ্রি বাই ফোর তো রুট থ্রি বাই ফোর প্লাস রুট থ্রি বাই ফোর এটা যদি করে ক্যালকুলেশান করি তাহলে আমরা পাবো এখান থেকে রুট থ্রি বাই টু পাওয়া যাবে মানে অ্যাকচুয়ালি চার আর এদের লস হয়ে কথা মানে এই এই যদি আমরা একসাথে ক্যালকুলেশন করি তাহলে চার লস হবে ওপরে থ্রি প্লাস রুট থ্রি টু রুট থ্রি বাই ফোর আর দুই দুই চারকে দুই দিয়ে কাটলে দুই পাবো অর্থাৎ রুট থ্রি বাই টু পরে থাকবে দিস ইমপ্লাইস কত এখানে দুই দুই कैंसिल হয়ে যাবে তাহলে ওয়ান বাই রুট থ্রি থাকবে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট থ্রি বাই টু তারপর হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে টু রুট থ্রি হবে টু প্লাস অর্থাৎ ফাইভ বাই টু রুট থ্রি এখানে আমাদের কমপ্লিট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট আছে কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন দেওয়া আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তিরিশ ডিগ্রি বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু ক স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ক থার্টি ডিগ্রি ডিভাইড বাই কো সিক্স স্কোয়ার ডিগ্রি মাইনাস ক স্কোয়ার নাইনটি ডিগ্রি তো সাইন ডিগ্রি টেন থার্টি ডিগ্রি তো যদি আমরা সিম্পলি ক্যালকুলেশন করি ওয়ান মাইনাস সাইন থার্টি কত হয় সাইন থার্টি ভ্যালু হয় ওয়ান বাই টু তো যেহেতু এখানে হোল স্কোয়ার আছে তাহলে এটা ওয়ান বাই টু হোল স্কোয়ার করা হবে ওয়ান প্লাস সাইন ফর্টি ফাইভ কত হয় সাইন ফর্টি ফাইভ হয় ওয়ান বাই রুট টু তো যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে এখানে হোল স্কোয়ার হবে ইন্টু কস সিক্সটি কস সিক্সটি কস সিক্সটি ভ্যালু কথা হয় কস সিক্সটি ভালো হয় ওয়ান বাই টু যেহেতু হোল স্কোয়ার তাহলে এখানে আমরা হোল হোল স্কোয়ার ইউজ করবো প্লাস কস থার্টি কত হয় রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু হোল স্কোয়ার কোসেক নাইনটি সাইন নাইনটি কথা হয় সাইন নাইনটি হয় ওয়ান সাইন নাইনটি যদি ওয়ান হয় তাহলে তার রিসিপাল ওয়ান বাই ওয়ান ইকোয়াল টু ওয়ান তাহলে এটা ওয়ান স্কোয়ার হবে মাইনাস কট নাইনটি টেন নাইনটি তো আমাদের ইনফিনিটি হয় টেন নাইনটি হয় ইনফিনিটি ওয়ান বাই জিরো ঠিক আছে তাহলে কট নাইনটি কত হবে রিসিপ ও কলে রিসিপ ও হয়ে জিরো বাই অর্থাৎ এখানে জিরো হবে তাহলে নাইনটি জিরো স্কোয়ার সিক্সটি কত হয় রুট থ্রি আর টেন থার্টি কত হয় ওয়ান বাই আচ্ছা তাহলে এই জায়গা থেকে আমরা ক্যালকুলেশন করলে কত হবে ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার করলে কত পাওয়া যায় ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার করলে পাওয়া যায় ওয়ান বাই টু ইন্টু আচ্ছা ওয়ান বাই টু হোল স্কোয়ার করলে পাবো ওয়ান বাই ফোর প্লাস রুট থ্রি বাই টু হোল স্কোয়ার করলে পাওয়া যাবে থ্রি বাই ফোর নিচে আমরা ওয়ান স্কোয়ার হলো জাস্ট ওয়ান পাবো জিরো তো জিরো পরে থাকছে ভাজি তো রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল হয়ে গেলে পরে থাকছে জাস্ট ওয়ান বাই টু ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর করলে পাওয়া যাবে পরে ওপরে পাওয়া যাবে ফোর আর এটা ফোর মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই টু করলে টু প্লাস ওয়ান বাই টু পাওয়া যাবে ইন্টু নিচে তো এক থাকার না থাকার সমান তাহলে এদের রসক হয়ে যাচ্ছে এটা চার ওপরে ওয়ান প্লাস থ্রি পড়ে থাকছে জাস্ট ভাজি তক ওয়ান বাই টু দিস ইজ ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান করলে থ্রি বাই ফোর পাওয়া যাবে টু প্লাস ওয়ান করলে থ্রি বাই টু পাওয়া যাবে ইন্টু তিন এক যোগ করলে চার চার বাই চার ভাজি থাক চিহ্ন যদি তাহলে বাবু গুণিতক থাকচিহ্ন দুই বাই এক ইকুয়াল টু থ্রি বাই ফোর ইন্টু থ্রি বাই টু উল্টেই যাবে টু বাই থ্রি হয়ে যাবে ইন্টু ফোর বাই ফোর ইন্টু তো চার চার কেটে তিন কেটে যাচ্ছেন দুই দুই চার দুই দুই তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে এক তাহলে আমরা এই ভিডিওতে আমরা এই পর্যন্ত করলাম অর্থাৎ কোশ্চেন থেকে তেইশ পয়েন্ট দুই এর কোয়েশ্চেন নাম্বার ফাইভ পর্যন্ত করা হলো পরবর্তী ভিডিওতে তোমাদের কোশ্চেন নাম্বার সিক্স থেকে আবার কন্টিনিউ করা হবে ওকে থ্যাংক ইউ